সিলেটের জকিগঞ্জে চার দশকের ফাজিল উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বিদায়ী অনুষ্ঠান করেছে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা। আমাদের প্রতিনিধি আব্দুল মুকিতের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন রেদোয়ার মাসুদ। চার দশকের ফাজিল উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বিদায়ী অনুষ্ঠান করেছে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা। শনিবার সকালে মাদ্রাসা কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। নির্ধারিত সময়ের পূর্ব থেকেই নবীন প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাদ্রাসা ক্যাম্পাস। সকাল ১০টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির চেয়ারম্যান ও বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এর সভাপতি মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি। প্রধান অতিথির বক্তব্য দেন ইসামতি দারুল উলুম কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাইখুল হাদিস আল্লামা হবিবুর রহমান। সহকারী মৌলভী মাওলানা কায়েস মাহমুদ চৌধুরী শিপারের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী। হবিবপুর কেশবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম, উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী, মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা মুশাহিদ আহমদ কামালি, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা আব্দুস সবুর, সাবেক শিক্ষার্থী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর সহ আরও অনেকেই। এ সময় সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক বক্তব্যে অনেকেই আবেগ আপ্লুত হন। মাদ্রাসার সফলতার ধারা অব্যাহত রাখার দায়িত্ব নবীনদের উপর উল্লেখ করে বক্তারা আগামী দিনের জন্য নিজেদের প্রস্তুত করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, সাধারণ পরিষদের সদস্য ও অভিভাবকবৃন্দ। এ সময় ফাজিল উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায়ী স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।